জয় হিন্দ। এইটো ভিডিও আলোচনা করিম এসএসসি জিডি 2023 ভ্যাকেন্সি এগেন্স ক্যান্ডিডেট কল পিএসটিপিটি, যে কোনটো ক্যাটাগরি কিমান ভ্যাকেন্সি আছে আর এই ভ্যাকেন্সিত কিমান ক্যান্ডিডেট ফিজিক্যালত মাতিব পারে মানে মাতিব। ইয়ার উপর আলোচনা করিম, ভিডিওটো হেহলৈ চাবা, তেতিয়া তোমালোকৰ ডাউট ক্লিয়ার হব, তেতিয়া বারবার সুধি না থাকিবা যে কাট অফ কিমান যাব পারে আর কি হব। তোমালোকে নিজে কাট অফর অনুমান করিব পারিবা আর নিজেই বনাই লব পারিবা যে কাট অফ কিমান যাব। ইয়ার উপর ভিত্তি করে তোমালোকে ফিজিক্যাল স্টার্ট করে দিব পারিবা আর ফিজিক্যাল করিবা, কোনো যাতে মনত কোনো ডাউট না থাকে। কারণ ডাউট থাকিলে মনটো বেয়া লাগিব, মন বেয়া লাগিলে ফিজিক্যাল করিবলে মন না যাব। কারোবার যদি কিবা মেডিকেল প্রবলেম থাকে সেইটো সলভ করবলে মন না যাব। এতে মনে এটাই কথা কব, হে নাম আহে না নাহে, ফিজিক্যাল করে কি লাভ হবে, এনেকা মনত কিবা কুয়েশন আহি থাকিব। সো এইটো ভিডিও চালে তোমালোকৰ সেই ডাউট ক্লিয়ার হয়ে যাব। সো আসামর যদি স্টেট আসাম এরিয়া যদি জেনারেল ডিস্ট্রিক্টর চাও, আমি ক্যাটাগরি এসসির ভ্যাকেন্সি আছে জেনারেল ডিস্ট্রিক্টর এসসির, ইয়াত ক্যান্ডিডেট যদি আমি আটটাক ক্যান্ডিডেট মাতে, তাতে 1472 ক্যান্ডিডেট হয়। তার মাজত যদি আমি চাও, তাতে তোমার এবসেন্ট থাকিব, কোনবা হাইটত ওলাই যাব, কোনবা চেষ্টত ওলাই যাব, ফিজিক্যাল ডিসকোয়ালিফাই হবে, এইবিলাক যদি আমি চালি জারি চাও, তেনহলে যদি হয় তেন মেডিকেলর এনেকুৱা সিস্টেম নহয় যে এসএসসিয়ে কৈছে দুটাক ক্যান্ডিডেট মেডিকেলত মাতিব, এইটো নহয়। মেডিকেল ক্যান্ডিডেট কেনেকৈ মাতে সেইটো তোমার ডিপেন্ড করে ক্যান্ডিডেটর ফিজিক্যাল কোয়ালিফাই করার উপর আর মার্কর উপর। এনেকুৱা হব পারে এসএসসিয়ে 2.3 ক্যান্ডিডেট মাতিব পারে, এনেকুৱা হব পারে এসএসসিয়ে 1.80 বা 60 ক্যান্ডিডেট মাতিব পারে, বা দুটাক ক্যান্ডিডেট মাতিব পারে, ইয়ার কোনো গ্যারান্টি নাই। সো তুমি এসসি ক্যান্ডিডেট জেনারেল ডিস্ট্রিক্টর অনুমান করিব পারা, ইয়াত 184 ভেকেন্সি এগেনস্টর ক্যান্ডিডেট মাতিব 1472, আর বর্ডার ডিস্ট্রিক্টর এসসির 36 ভেকেন্সি এগেনস্টর ক্যান্ডিডেট মাতিব 282, আর জেনারেল ডিস্ট্রিক্টর এসটি 285 ভেকেন্সি এগেনস্টর ক্যান্ডিডেট মাতিব 2280, আর এসটি বর্ডার ডিস্ট্রিক্টর 55 ক্যান্ডিডেট এগেনস্টর মাতিব 440 ক্যান্ডিডেট, আর জেনারেল ডিস্ট্রিক্টর ওবিসির 703 ভেকেন্সি এগেনস্টর ক্যান্ডিডেট মাতিব 5624, আর বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসির 137 ভেকেন্সির এগেনস্টর ক্যান্ডিডেট মাতিব 1096, EWS জেনারেল ডিস্ট্রিক্টর 265 ভেকেন্সি এগেনস্টর ক্যান্ডিডেট মাতিব 2120, আর বর্ডার ডিস্ট্রিক্ট EWS 62 ভেকেন্সি এগেনস্টর ক্যান্ডিডেট মাতিব 496, আর ইউআরএস জেনারেল ডিস্ট্রিক্টর 1150 ক্যান্ডিডেট ভেকেন্সি এগেনস্ট ক্যান্ডিডেট মাতিব 9200, আর বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর 224 ভেকেন্সি এগেনস্ট ক্যান্ডিডেট মাতিব 1792। সো কারোবার যদি স্ক্রিনশট মারিবলগা হয়েছে, স্ক্রিনশট মারি লবা, লই নিজে আইডিয়া করে লবা, তেতিয়াহে তোমালোকে গম পাবা যে কাট অফ কিমান যাব পারে। বেলেগক সুধি কোনো লাভ নাই, নিজে আইডিয়া করিব পারিবা, আর আইডিয়া করার পিছত নিজে নিজে গম পাই যাবা যে মার্ক কিমান যাব পারে। এবার 30% কিমান পার্সেন্ট এগুলো বাদ দি নিজে আইডিয়া করে নিজের মতো প্রিপারেশন করিব পারিবা। সো আজি ভিডিওটো এইটুয়ে আছিল, ভেকেন্সি এগেনস্টর ক্যান্ডিডেট কিমান ফিজিক্যালত মাতিব। ভিডিওটো ভাল লাগে লাইক করে দিবা। আর একটা কথা লগতে কম, যার মার্ক 80 বা 70 বা 60 বা 90 আছে, যদি ফিজিক্যাল ভাল বা মেডিকেল ফিজিক্যাল ভাল যদি মেডিকেলৰ কিবা প্রবলেম আছে, সিহঁতে এতিয়াই মেডিকেলৰ কাৰণে প্ৰিপেৰেশ্যন কৰিব পাৰা,
কারণ লাস্টর টাইম না পাবা তোমালোকে আর বাকি নম্বর কম পোয়া এতর কোনো টেনশন নাই এত ফিজিক্যাল করিব পারে জয় হিন্দ কারণ নম্বর কম পোয়া বিলা ফিজিক্যালে ফিটি হয় হিয়তর ফিজিক্যালি মেডিকেলি ফিটে থাকে জয় হিন্দ